하셔본 건데 아직에 먼저 우버비스터 어디서 출발할 출발지 শুভ সবাইকে এবং আসসালামু আলাইকুম আজকে লালমনিরহাটের মেয়ে হিসেবে আমি খুব গর্ববোধ করছি যে প্র্যাকটিস করেছে এবং দেখে তারা খুশি যে না খুব ভালো একটা স্টেডিয়াম কারেন্ট ন্যাশনাল প্লেয়ার রয়েছেন ফাজানা হক পিঙ্কি পান্না ঘোষ এবং নিগার সুলতানা জ্যোতি ন্যাশনাল টিমের উইকেট এত বাংলাদেশের টপ প্লেয়ারদের সাথে খেলার সুযোগ পাচ্ছে সো আমাদের টিমটার নাম হচ্ছে লালমনি সুপারস্টারস আর অধিনায়ক ছিলেন জাহানারা আলম আমার মনে সবাই এক নামে তিনি চিনেন জাহানারা আলম এখানে এসেছেন তার নেতৃত্বে এই দলটা এসেছে এবং সেখানে হয়তো এই টুর্নামেন্ট ছাড়া কখনোই তারা আসতেন না অনেকে জিজ্ঞেস করে যে লালমনি হাট কোথায় তো তাদের প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছে অবশ্য বলেছে এত দূর কিভাবে আমরা যাই ট্রেনে আস্তে আস্তে সবাই টায়ার্ড হয়ে গেছে সবার অনেক পরিশ্রম করে আসছে বাট একটা জিনিস আমরা খুব নিজেদেরকে গর্ববোধ করছি যে বাংলাদেশের যারা টপ ন্যাশনাল প্লেয়ার পুরো বিশ্ব তাদেরকে চিনে ছেলেদের ন্যাশনাল টিমে তো আমরা সবাই চিনি সাকিব আসলাম হয়তো হাজার হাজার মানুষ আসছে অনেকে হয়তো জানেই না এখানে রূপানা সুতারা জাহানারা সালমা সবাই আসছে এবং এখানে কিন্তু বসে আছেন রূপানা সুতারা জাহানারা পান্না সালমা সবাই কিন্তু বাংলাদেশের বেস্ট প্লেয়ার এবং আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে যত প্লেয়ার আছে সবাই এখানে উপস্থিত আছে তো এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া যে আমার আহ্বানে এবং লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা ক্রীড়া সংস্থা এবং অবশ্যই আমি ডিসি স্যারের কথা বলবো সবার কথা বলবো তারা এত বেশি হেল্প করেছেন যার কারণে এটা সম্ভব হয়েছে এবং সবার আগে যেটা বলতে হয় টুর্নামেন্টের নাম রূপালী ব্যাংক ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ক্রিকেট টুর্নামেন্ট রূপালী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং রূপালী ব্যাংকের এমডি তিনি নিজেও লালমনিরহাটে যার কারণে আমি এখন আমাকে বলেছি যে আঙ্কেল আমরা একটা টুর্নামেন্ট করতে চাই